আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ তানভীর নেতৃদ্বয়। টেক ভিডিও ফাইলের পক্ষ থেকে MySQL এর আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে আমরা ব্যাখ্যা করেছিলাম কিভাবে MySQL এ কাজ করতে হয় এবং কিভাবে একটি ডেটাবেস নিয়ে কিভাবে কাজ করতে হয় সেগুলো। এই ভিডিওতে আমরা MySQL এর বিভিন্ন কোয়েরি সম্পর্কে শিখব। তো এখানে আমরা যদি কোনো ডেটাবেস ক্রিয়েট করতে চাই, তাহলে এখানে কোয়েরিটা হবে ক্রিয়েট ডেটাবেস, তারপরে হবে ডেটাবেসটার নেম। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে কমান্ডগুলো দেব সেই কমান্ডগুলো সবগুলো ক্যাপিটাল লেটার হতে হবে। দেন এখানে যে আমরা ডেটাবেসের নেম দিব বা কোনো টেবিলের নেম দিব সেটা বড় হাতে ছোট হাতে সেটা কেস সেন্সিটিভ না আসলে। তো এইটাকে যদি আমরা লিখতে চাই, তাহলে প্রথমে আমাদের করতে হবে যে আমরা ইসে চলে যাব, এখান থেকে জ্যাম্পে চলে যাব। জ্যাম্পে যাওয়ার পরে স্টার্ট স্টার্ট অ্যাডমিনে প্রেস করব। দেন এখানে আমরা পোর্ট নাম্বারটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, আমরা চলে এসেছি এখানে। এখান থেকে আমরা কিভাবে ডেটাবেস ক্রিয়েট করতে পারবো সেটা এখান থেকে দেখে নিব। আপনি এখান থেকে নিউ প্রেস করে ডেটাবেস ক্রিয়েট করতে পারবেন। তবে আমরা এসকিউএল কমান্ড দিয়ে ডেটাবেস ক্রিয়েট করার চেষ্টা করব। তো এসকিউএল কমান্ডটা কি আমরা একটু দেখে নিই। আমরা দেখতে চাই এখান থেকে এসকিউএল কমান্ডটা, তাহলে এখানে দেখতে পারেন ক্রিয়েট ডেটাবেস, তারপর হলো ডেটাবেসটার নেম। আমরা টাইম কমান্ড লাগার জন্য এখান থেকে আমরা কপি পেস্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমরা জাস্ট এখানে যদি আমরা এটা পেস্ট করে দেই, কি কি করতে হবে এখানে, ক্রিয়েট ডেটাবেস, তারপরে আপনি যে নামটা দিতে চান সেই ডেটাবেসের নামটা এখানে দিবেন। দেওয়ার পর এখান থেকে গো প্রেস করলে আপনাদের ডেটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখেন অ্যাসাইনমেন্ট নামে কিন্তু আমার একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এই যে অ্যাসাইনমেন্ট নামে একটা ডেটাবেস এখান থেকে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি চাই আমি এই ডেটাবেসটাকে ডিলেট করে দিব, তাহলে সেটাও পারবো আমরা। এখানে আমরা ডেটাবেস ক্রিয়েট করে ফেললাম। এখন যদি আমরা চাই এখান থেকে যে ডেটাবেসটাকে ডিলেট করে দিব, তো কিছুই করা লাগবে না। এখান থেকে ড্রপ ডেটাবেস, দেন যে ডেটাবেসটাকে আমরা ডিলেট করতে চাই সেই ডেটাবেসটার নামটা এখানে দিয়ে দিতে হবে। যেমন এখান থেকে যদি আমরা সেটা এখান থেকে নিয়ে নিই, যেমন ড্রপ ডেটাবেস, দেন ডেটাবেসের নেমটা নিয়ে যদি আমরা এখানে এসকিউএল এর মধ্যে দিয়ে দেই, কমান্ডগুলো আপনার এই এসকিউএল এর মধ্যে লিখতে হবে। এখান থেকে গো প্রেস করলেই দেখা যাবে যে আমার অ্যাসাইনমেন্ট নামে যে ডেটাবেসটা ছিল এখানে, কিন্তু ডেটাবেসটা নেই। তার মানে কি, আমার ডেটাবেসটা ডিলিট হয়ে গেল। তাহলে আমরা কিভাবে একটা ডেটা MySQL কীভাবে ডেটাবেস ক্রিয়েট করতে হয় এবং কীভাবে ডেটাবেস ক্রিয়েট করতে হয় দুইটাই শিখে নিলাম। এখন আপনি যদি চান যে আমি ডেটাবেসে আপনি যদি চান যে আমি ডেটাবেসে টেবিল ক্রিয়েট করব, সেটাও করতে পারবেন। তো এখান থেকে আমি দেখে নিই টেবিল কীভাবে ক্রিয়েট করতে হয়। এখানে যদি আপনি কোনো এসকিউএল স্টেটমেন্টে কোনো টেবিল ক্রিয়েট করতে চান, তাহলে স্টেটমেন্টটা হচ্ছিল ক্রিয়েট টেবিল, দেন টেবিলে যে নামটা দিবেন সেই নামটা, নামটা দেওয়ার পরে দেন হচ্ছে হলো কলাম নেমগুলো দিতে হবে এবং তার তার টাইপগুলো কী কী হবে, যেমন কোনটার ইন্টিজার বা কোনটা ভার ক্যারেক্টার সেটা আপনার বলে দিতে হবে এখান থেকে। যেমন এখানে যদি আমি এক্সাম্পল হিসেবে বলি যে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট ইনফো, মানে স্টুডেন্ট ইনফো নামে একটি টেবিল তৈরি হবে যার কলাম হবে স্টুডেন্ট আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস এবং এজ। স্টুডেন্ট আইডিটা হবে ইন্টিজার টাইপের এবং এজটা হবে ইন্টিজার টাইপের, আর ফার্স্ট নেম, লাস্ট নেম এবং অ্যাড্রেসটা হবে ভার ক্যারেক্টার টাইপের, যা ম্যাক্সিমাম 255 পর্যন্ত নিতে পারবে। যেমন এখানে যদি আমরা স্ক্রিনশটটা খেয়াল করি, তাহলে দেখতে পারবো যে এখানে স্টুডেন্ট আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, এজ নামে কলাম তৈরি হয়ে গেছে এবং এখানে দেখা যেতে পারছে স্টুডেন্ট ইনফো নামে একটি টেবিল তৈরি হয়েছে। যদি আমরা প্র্যাকটিক্যালি করতে চাই, প্র্যাকটিক্যালি একটু করে দেখি। তো প্র্যাকটিক্যালি করতে গেলে আমাদের প্রথমে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। আমরা আগের ডেটাবেসটা ক্রিয়েট করে নিই। তো আগের ডেটাবেসটা ক্রিয়েট করার জন্য এখানে ডেটাবেস অ্যাসাইনমেন্ট তৈরি করে দিই। অ্যাসাইনমেন্ট নামে একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল এবং এটার আন্ডারে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। তো এটার আন্ডারে টেবিল ক্রিয়েট করতে গেলে আমাদের এখান থেকে আমরা টেবিল ক্রিয়েট করার জন্য আমি এখানে নোটপ্যাড ফাইলে আগে থেকে লিখে রেখেছি, টাইম কম লাগবে তার জন্য এখান থেকে জাস্ট কপি করে আমি এখানে দিয়ে দেই। এখানে কি কি দিলাম, ক্রিয়েট টেবিল,
ক্রিয়েট টেবিল হচ্ছে হলো এটা হচ্ছে হলো সবগুলো বড় বড় হাতের হতে হবে ক্যাপিটাল লেটারে, এবং টেবিল নেম সেটা বড় হাতে ছোট হাতে কেস সেন্সিটিভ না। তারপর এখানে যে কলাম নেম এগুলো কেস সেন্সিটিভ না, আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে নিতে পারবেন। এবং এখানে খেয়াল রাখতে হবে যে প্রতিটা কলামের পরে একটা করে কমা দিতে হবে, এবং শেষে একটা সেমিকোলন ইউজ করা ভালো। আর এখানে ভার ক্যারেক্টার হলে তার কত ভ্যালু পর্যন্ত নিতে পারবে সেটা বলে দিতে হবে। দেন এখান থেকে গ্রো প্রেস করলেই এখান থেকে আমার একটা স্টুডেন্ট ইনফো নামে একটি টেবিল তৈরি হয়ে গেল, যার কলাম আছে এখানে দেখতে পারতেছি স্টুডেন্ট আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, এজ। তার মানে কি আমি একটা টেবিল তৈরি করতে পারলাম। এখন যদি চাই আমি এই টেবিলটাকে ডিলিট করে দেবো, সেটাও করতে পারবো। যদি আমরা একটা টেবিল ডিলিট করতে চাই তাহলে এখান থেকে এসকিউএল ড্রপ টেবিল স্টেটমেন্টটা ইউজ করতে হবে, যে ড্রপ টেবিল দেন স্টুডেন্ট ইনফো, মানে আমার যে টেবিলের নামটা সেটা এখানে দিতে হবে। আপনার খেয়াল রাখতে হবে যে কোন একটা ডেটাবেস যেন আপনি সিলেক্ট করে সেই এসকিউএল কমান্ডগুলো লেখেন, না হলে বলবে যে ডেটাবেস সিলেক্ট করেন। সি দিয়ে আমি যদি এখানে এই এসকিউএল স্টেটমেন্টের মধ্যে চলে যাই, এসকিউএল স্টেটমেন্টের মধ্যে যাওয়ার পরে এখান থেকে যদি আমি ড্রপ করে দিই ড্রপ টেবিল, দেন হচ্ছে আমি যে নামটা দিয়েছি এখানে যদি আমি যে নামটা দিব সেই নামটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে যদি আপনি গো প্রেস করেন তাহলে দেখবেন এখান থেকে বলছে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু এক্সিকিউট ড্রপ টেবিল স্টুডেন্ট ইনফো, মানে আপনি যদি কোনো কিছু ডিলিট করতে চান তাহলে একটা অ্যালার্ট দেখাবে। তো আপনি ওকে প্রেস করলে এখান থেকে দেখেন স্টুডেন্ট ইনফো অ্যাসাইনমেন্টের ভিতরে কোনো টেবিল নেই, মানে তার মানে কি হলো স্টুডেন্ট ইনফো নামক যে টেবিলটা ছিল সেই টেবিলটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। তার মানে আমরা কী কী শিখলাম, আমরা আজকে শিখলাম যে কীভাবে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হয়, ডেটাবেস ডিলিট করতে হয়, একটা টেবিল ক্রিয়েট করতে হয় এবং একটি টেবিল ডিলিট করতে হয়। দেন আমরা আরও শিখতে পারি এখান থেকে যে অল্টার টেবিল অ্যাড কলাম। এখানে যদি আমরা আপনি একটা টেবিল ক্রিয়েট করেছেন, এখন আপনি চাচ্ছেন যে টেবিল ক্রিয়েট করার পরে আরও টেবিলের কলামের সংখ্যা বাড়াতে হবে, যে আমার কলাম আরও লাগবে, তো সেটাও করতে পারবেন। তার জন্য আপনার অল্টার টেবিল নামক যে কোয়েরি আছে সেটা চালাতে হবে, অল্টার টেবিল, দেন হচ্ছে টেবিলের নামটা, দেন অ্যাডটা হচ্ছে অ্যাড দিয়ে, দেন হচ্ছে হলো আপনি কোন কোন কলামটা অ্যাড করতে চাচ্ছেন তার নাম, দেন সেটা কী টাইপের হবে টাইপটা বলে দিতে হবে। এখানে বার ক্যারেক্টার দেওয়া হয়েছে, তো চলুন এটা প্র্যাকটিক্যালি দেখি আমরা। তো এখান থেকে আমরা ক্রিয়েট টেবিলটা আবার কপি করে নিচ্ছি, কপি করার পরে আমি টেবিলটাকে আগে তৈরি করে নিই। দেখি তৈরি করার পরে দেখবেন এখানে টেবিলটা অলরেডি তৈরি হয়ে গেছে। দেন এই টেবিলের আন্ডারে আমি চাচ্ছি যে আর একটা কলাম অ্যাড হবে, এখানে কিন্তু এজের পরে কোনো কলাম নেই এক্সট্রা। তো এখন যদি আমি চাই যে এখানে আর একটা কলাম অ্যাড হবে, তো তার জন্য এখানে করা লাগবে যে এখানে এসকিউএল এর মধ্যে গিয়ে অল্টার টেবিল, এটা হচ্ছে হলো কুয়েরি, দেন হচ্ছে হলো এগুলো সব বড় হাতে হতে হবে, দেন স্টুডেন্ট ইনফো যে টেবিলের আন্ডারে আপনি কলাম অ্যাড করতে চান সেই টেবিলের নামটা, দেন এখানে অ্যাড, অ্যাডটা হচ্ছে বড় হাতে হতে হবে সব, কারণ এগুলো সব হচ্ছে হলো আপনার স্টেটমেন্ট, স্টেটমেন্টগুলো সব বড় হাতে হতে হবে। দেন হচ্ছে হলো আপনি কি কি এখানে কি কলাম অ্যাড করতে যাচ্ছেন, যেমন আমি এখানে সেক্স কলামটা অ্যাড করতে যাচ্ছি, এবং সেটা কি টাইপের হবে বার ক্যারেক্টার, এবং তার লেন্থ সর্বোচ্চ কত হতে পারবে সেটাও বলে দিতে হবে। দেন এখান থেকে যদি আমি গো প্রেস করি তাহলে দেখবেন যে এখানে মাই স্টুডেন্ট ইনফোর মধ্যে যদি আমি চলে যাই, স্টুডেন্ট আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, এজ, সেক্স, পুরো এখানে সবগুলো চলে এসেছে। তার মানে কি এখানে আমরা নতুন করে কোনো কলাম যদি অ্যাড করতে চাই সেটাও আমরা পারবো। তো আজকে এই পর্যন্তই আমরা কী কী শিখলাম, আমরা শিখলাম যে কীভাবে একটা টেবিল কীভাবে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হয়, কীভাবে ডেটাবেস ডিলিট করতে হয়, কীভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয়, কীভাবে টেবিল ডিলিট করতে হয়, এবং আমরা যদি কোনো টেবিল আগে থেকে ক্রিয়েট করা আছে সেই টেবিলটাকে যদি আমরা মডিফাই করে নতুন একটা কলাম অ্যাড করতে চাই তাহলে কীভাবে সেই কলামটা আমরা অ্যাড করতে পারবো। এখানে কিন্তু ড্রপ কলামও আপনি ইউজ করতে পারেন, যে আপনি যদি চান যে সেই কলামটাকে ড্রপ করে দিবেন, জাস্ট অল্টার টেবিল স্টুডেন্ট ইনফো ড্রপ কলাম। এখানে চলুন আমরা এটাও দেখে নিই কীভাবে কলামটাকে ড্রপ করব। তো সেটা করার জন্য এখানে কী করতে হবে যে অল্টার টেবিল স্টুডেন্ট ইনফো নেমটা এখান থেকে আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমরা টুয়েলভের মধ্যে যাওয়ার পরে এখান থেকে যদি আমরা
অল্টার টেবিল স্টুডেন্ট ইনফো, দেন এখানে ড্রপ কলাম, দেন যে কলামটাকে ডিলিট করতে চান সেই কলামটার নামটা এখানে দিয়ে দিতে হবে। মানে এখানে কি হবে, স্টুডেন্ট ইনফো থেকে সেক্স নামক যে কলামটা ছিল সেই কলামটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। আচ্ছা আমরা এখানে গো প্রেস করি, এখানে দেখাবে ডু ইউ রিয়েলি এক্সিকিউট অল্টার টেবিল স্টুডেন্ট ইনফো ড্রপ কলাম, মানে আপনি কোনো কিছু যদি ডিলিট করতে চান তখনই আপনার এখানে একটা অ্যালার্ট দেখাবে। ওকে প্রেস করার পরে এখান থেকে দেখবেন যে আমাদের সেক্স নামক যে কলামটা ছিল সেই কলামটা এখান থেকে ডিলিট হয়ে গেল। তার মানে কি আমরা কোনো কলাম যদি পরে ডিলিটও করতে চাই সেটাও আমরা এখান থেকে করতে পারবো। পরবর্তী ভিডিওতে আমরা এর আরও বিভিন্ন পার্ট সম্পর্কে দেখব। আপাতত এই পর্যন্তই থাক, ধন্যবাদ। যদি এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।